যে কোনো একজন শেয়ার করো। এগেইন স্যার, স্কুলের বলো সেগমেন্ট পর্যন্ত পড়াচ্ছি স্যার, কতটুকু? সেগমেন্ট পড়াইছিলেন স্যার। আচ্ছা, তাহলে বলো তো স্পাইনাল কর্ড সেগমেন্ট কি? ডিফাইন স্পাইনাল কর্ড সেগমেন্ট। জাস্ট শেয়ার করে দাও, হোয়াট ইজ স্পাইনাল কর্ড সেগমেন্ট? কি বলা যাবে না? দ্য পোর্শন অফ স্পাইনাল কর্ড গিভ রেস্ট টু ওয়ান পেয়ার অফ স্পাইনাল নার্ভ ইজ কল্ড স্পাইনাল কর্ড সেগমেন্ট। না, সেটাই তো। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু ছিলাম। তো লাস্ট ক্লাসে যদি আমরা জাস্ট অংশগুলো দেখি, তাহলে এগুলো সম্পর্কে বলা হয়েছিল। এটা স্পাইনাল কর্ডের গ্রস ফিচার সম্পর্কে আমরা জেনেছিলাম, একটি স্পাইনাল নার্ভ কিভাবে ফর্মেশন হয়, কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়, কোথায় থাকে, কিভাবে থাকে, সাপোর্ট কে দিচ্ছে, ঠিক আছে। তারপরে সিম্পেথেটিক চেনের সাথে কানেকশনটা কিভাবে, তারপরে বলেছিলাম ভার্টিবাল কলাম আমরা দেখতে পাচ্ছি, এখানে কি কি কার্ভেচার থাকে, ভার্টিবাল ক্যানেলের লোকেশনটা কোথায়। তারপরে হচ্ছে ঠিক এই অংশগুলো আমরা বলেছিলাম, আর বাচ্চাদের ক্ষেত্রে স্পাইনাল কর্ডে কিভাবে থেকে কোথায় শেষ হয়, ঠিক আছে। তো এই হচ্ছে গেল ক্লাসের টপিক। এই এটা বলতে গিয়ে স্পাইনাল কর্ড সেগমেন্ট সম্পর্কে বলেছিলাম, আর স্পাইনাল কর্ডের যে কাভারিং আছে, ডুরা ম্যাটার, কনের ম্যাটার, পায়া ম্যাটার, আর তাছাড়া সাপোর্ট দিচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এই সম্পর্কে বলা হয়েছিল। আজকে হচ্ছে আমরা যদি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ড যাই, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হেমাটোক্সিলিন ইউসিন স্টেইন, একটা ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড এট মিড থোরাসিক লেভেল। তাহলে এটা মিড থোরাসিক লেভেল, এখানে মিড থোরাসিক লেভেলে এটা কেন, ঠিক আছে, দেখে আমি বলে দিতে পারছি। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্পাইনাল কর্ডের সবচেয়ে বাইরে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার, এই যে এই অংশটা হচ্ছে হোয়াইট ম্যাটার, আর এটা হচ্ছে গ্রে ম্যাটার। শেপটা হচ্ছে এইচ শেপ হর্ন, এইচ শেপ হর্ন থাকে, তারপরে হর্ন গুলার মধ্যে অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, আর এখানে ল্যাটারাল হর্ন আছে। যেহেতু স্পাইনাল কর্ডের মধ্যে এই হর্ন গুলো একটু ন্যারো আর ল্যাটারাল হর্ন আছে, আর এখানে হোয়াইট ম্যাটারের পরিমাণ দেখতে পাচ্ছি এরকম, তো সেই হিসেবে এটা হচ্ছে মিড থোরাসিক লেভেলে স্পাইনাল কর্ড সেকশনাল ভিউ। তো এখানে হোয়াইট ম্যাটার, হোয়াই হোয়াইট ম্যাটার, কারণ হচ্ছে এখানে হোয়াইট ম্যাটারের যে কম্পোজিশন, মাইলিনেটেড নার্ভ এক্সন থাকে, নিউরোবিয়া থাকে, তারপরে লেস হচ্ছে ব্লাড 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 ভেসেল থাকে, তাই না? তাহলে এই মাইলিনেশনের কারণে হচ্ছে এটা হোয়াইট, আর এটা হচ্ছে গ্রে ম্যাটার, কারণ এখানে সেল বডি অফ নিউরনস গুলো থাকে, তাহলে সেই হিসাবে নিউরোগ্লিও থাকে, ব্লাড ভেসেল অ্যালিন শিফটেড থাকে না, সেজন্য এটা হচ্ছে গ্রে ম্যাটার। তো এটার সাথে আমরা যদি করস্পন্ড করি, সেরিব্রাল কর্টেক্স এর সবচেয়ে বাইরে থাকে হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরে থাকে হোয়াইট ম্যাটার, কিন্তু স্পাইনাল কর্ডে সেটা হচ্ছে উল্টা। তাহলে এভাবে আমরা আদার পোর্শন অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশগুলো আমরা একটু এটার সাথে কোরিলেট করব। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ডের সবচেয়ে বাইরে এখানে হোয়াইট ম্যাটার কে ঘিরে আছে চারপাশ থেকে, এটা হচ্ছে এরাকন পায়া ম্যাটার, পায়া ম্যাটার, তারপরে তার উপরে থাকে হচ্ছে এরাকনয়েড ম্যাটার, ঠিক আছে, এরাকনয়েড ম্যাটার, মাঝখানে যে স্পেসটা এটা হচ্ছে সাব এরাকনয়েড স্পেস, এখানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকার কারণে এখানে স্পেসিয়াস দেখা যাচ্ছে। তাছাড়া এখানে স্পাইনাল কর্ড কে যে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, স্পাইনাল কর্ড কে যে সাপ্লাই দিচ্ছে এবং নার্ভ গুলা যে বের হচ্ছে, সেই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, ভেইন, আর্টারি,
এগুলা এই সাবথ্যারাকনয়েড স্পেসে থাকে। আর সবচেয়ে বাইরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুরা ম্যাটার, আর স্পাইনাল ডুরা ম্যাটারের একটাই লেয়ার, সেটা মেনিনজিয়াল লেয়ার অনলি, স্পাইনাল ডুরা ম্যাটার। আর পেনিয়াল ডুরার আমরা জানি যে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার আর একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার থাকে। তো এই যে অংশগুলো আমি বললাম যে এখানে যে সেল গুলা, তাই না, এই এন্টেরিয়র হর্ন, ল্যাটারাল হর্ন, পোস্টেরিয়র হর্ন, এখানে সেল গুলা কলামনার যে অ্যারেঞ্জমেন্টে থাকে সেই অ্যারেঞ্জমেন্ট গুলা সম্পর্কেও জানতে হবে, এবং এরা কোন জায়গায় কিভাবে সাপ্লাই দেয় এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ডটা সম্পর্কে যদি আমি যাই, তাহলে এখন যেটা বললাম গ্রে ম্যাটার আছে কোথায়, হোয়াইট ম্যাটার কোথায় আছে আমরা জানলাম। আর গ্রে ম্যাটার অফ দি স্পাইনাল কর্ড কনসিস্ট অফ মিক্সচার অফ দি নার্ভ সেলস এন্ড দেয়ার প্রসেসেস এন্ড নিউরোগিয়া এন্ড ব্লাড ভেসেলস। আর এখানে নার্ভ সেলস, আর এখানে যে নার্ভ সেল গুলা থাকে এগুলো হচ্ছে এগুলা হচ্ছে কোথায়, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র হর্নে মাল্টিপোলার ইন নিউরন, নিউরোগ্লিয়া এন্ড ফর্ম স্প্লিচিংনের অ্যারাউন্ড দ্য নার্ভ সেলস বডিজ এন্ড দেয়ার নিউরাইটস। ঠিক আছে, তো এই যে অ্যান্টেরিয়র হর্ন সেল এটা থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট নার্ভ সেলস আর লার্জ মাল্টিপোলার নিউরন, মোস্ট নার্ভ সেলস আর লার্জ এন্ড মাল্টিপোলার এন্ড দেয়ার এক্সন পাস অন আউট অ্যান্টেরিয়র রুট অফ দি স্পাইনাল নার্ভ অ্যাজ আলফা ইফারেন্ট হুইচ ইনারভেট দ্য স্কেলিটাল মাসেলস। আর এখানে সাথে সাথে আবার যে মাল্টিপোলার নিউরন থাকে যাদের প্রসেসটা সেলটা কনসিডারেবলি স্মলার থাকে, এদেরকে গামা নিউরন বলা হয়। এরা গামা ইফারেন্ট হিসাবে এদের যে আউটপুটটা হুইচ ইনারভেট দ্য ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার অফ নিউরোমাসকুলার স্পিন্ডেলকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এভাবে আলফা আর গামা দুইটা দুই অংশকে সাপ্লাই দেয়। ওকে, তো নেক্সট আমরা যদি যাই এই নার্ভ সেল গুলা কিভাবে থাকে, সো বেসিক এরা যে গ্রুপে থাকে আর কলামে থাকে সেটা হচ্ছে মিডিয়াল, সেন্ট্রাল আর ল্যাটারাল। ঠিক আছে, মিডিয়াল, ল্যাটারাল এন্ড সেন্ট্রাল। আর এই মিডিয়াল গ্রুপটা যেটা, মিডিয়াল গ্রুপ ইজ প্রেজেন্ট ইন মোস্ট অফ দ্য সেগমেন্ট অফ দি স্পাইনাল কর্ড, ইজ রেসপন্সিবল ফর ইনারভেটিং দি স্কেলেটাল মাসেল অফ দি নেক এন্ড নেক মাসেল। তো সাপ্লাই দিচ্ছে এখানে ইনক্লুডিং এরা হেড নেকের মাসেল কে সাপ্লাই দিচ্ছে, তারপরে হচ্ছে ট্রাঙ্ক কে দিচ্ছে ইনক্লুডিং ইন্টারকোস্টাল অ্যান্ড অ্যাবডোমিনাল মাসেলস। ঠিক আছে, তো এভাবে সাপ্লাই দিচ্ছে। আর আমরা যদি দেখি যে সেন্ট্রাল গ্রুপ, এটা একটু দেখো সবাই, তাহলে আগের যে পোর্শন গুলা, তাহলে এভাবে এরা ডিস্ট্রিবিউটেড সেন্ট্রাল গ্রুপ। তাহলে অন্য যে অংশগুলো থাকে এগুলো সম্পর্কে আমি বলছি, জাস্ট এগুলো একটু ভিডিও করলাম কিভাবে থাকে। তো এখানে সেন্ট্রাল গ্রুপ যেটা স্মল এন্ড প্রেজেন্ট ইন সাম সার্ভাইকাল এন্ড লাম্বো সেক্টর সেক্টর। ঠিক আছে, তো এখানে আমরা ফেনিক নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, Yes.
আর আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, এই স্যার ক্লাস টাইম শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল না? আজকে আসলে একটু ঝামেলার মধ্যে আছি। ও ঠিক আছে, নেক্সট উইকে তোমাদের এটার কন্টিনিউশনে যাব, ঠিক আছে? আজকে এতটুকুই তাহলে, থ্যাংক ইউ।